থালাপতি অজিত স্টারের ভলিউমের কিছু গ্লিমসেস এলো আজকে জাস্ট সোনি মিউজিক সাউথ এর ইউটিউব চ্যানেলে। ঘন্টাখানেক আগে এসছে, বাট আপনি জাস্ট গিয়ে একবার গ্লিমসেস গুলো দেখুন। কোন অংশে, জাস্ট কোন অংশে হলিউড কোন অ্যাকশন প্যাক থ্রিলার থেকে কম নয়, অ্যাটলিস্ট গ্লিমস এর নিরিখে। বাইকের যেভাবে শুরু হয় জিনিসটা, ওই একটা বাইক ওপরে উঠলো, উঠে গিয়ে আস্তে আস্তে একদম তার পেসটাকে প্রচন্ড স্লো করে দেওয়া হলো ফ্রেম গুলোর, ওখানে ব্যাকগ্রাউন্ডে যেটা বলছে আবার ফিরে তাকাচ্ছে, দেন আস্তে আস্তে এন্ট্রিটা নিচ্ছে, মিউজিকের সঙ্গে যে কাটগুলো করেছে দুর্দান্ত দুর্দান্ত। কোন অংশে কোন অংশে, হ্যাঁ হলিউড ফিল্ম সম্বন্ধে বিশাল কিছু না হলেও অ্যাটলিস্ট বেসিক কিছু জ্ঞান রেখে, প্রতি বছর কিছু সিনেমা দেখে এটুকু বলতেই পারি নিঃসন্দেহে, কোন কোন হলিউড ফিল্মের থেকে এর যে গ্লিমসটা এসছে সনি মিউজিক সাউথের ইউটিউব চ্যানেলে, কোন অংশে সেটা কম নয়। আবার শেষটা যেভাবে করলো, ওই একটা গ্লিমস দেখাচ্ছে, একটা মোমেন্ট দেখাচ্ছে, দুম ব্ল্যাক আউট, একটা মোমেন্ট দেখাচ্ছে, দুম ব্ল্যাক আউট, আবার একটা মোমেন্ট আসছে, ওর সঙ্গে সঙ্গে সাউন্ডটা পিছনে যাওয়া চলছে ইউভান শঙ্কর রাজার দেওয়া মিউজিক। যে গ্লিমসটা, সেই গ্লিমসের কাটাটা, এডিটিংটা শুধু দেখুন। আমি বরাবর বলে থাকি সাউথের ওরা মিউজিকের পিছনে বা টোটাল মেকিংটা, ওদের টেকনিক্যাল যে সাপোর্টটা ওরা পায় বা টেকনিক্যালি যেভাবে স্ট্রং করে একটা প্রজেক্টকে, সেটা গল্পটা যদি একটা জাস্ট একটা নর্মাল ক্লিশে গল্প হয়ে থাকে, বাট সেটাকে টেকনিক্যালি ওরা এতটা সুন্দরভাবে প্রেজেন্ট করে যে আপনি জাস্ট ওই 2 ঘন্টা 2.5 ঘন্টা সবকিছু ভুলে যাবেন, বেরিয়ে এসে আর ইম্প্যাক্ট কতদূর থাকবে কি না থাকবে, বাট ওই যে এন্টারটেনমেন্ট ভ্যালুটার জন্য আপনি হলে যাবেন, সেই পুরো জিনিসটা একদম পয়সা ওসুল একটা ব্যাপার নিয়ে আপনি হল থেকে বা থিয়েটার থেকে বেরিয়ে আসবেন, এরকম একটা ব্যাপার। সঙ্গে থালাপতি অজিত জাস্ট দেখালো জাস্ট কয়েকটা ফ্রেমে হেলমেটের মধ্যে দিয়ে, দেখা যাক এখন ফিল্মে কিরকম ভাবে তারা কি থাকেন। শেষে যেটা আছে ওটা ওটা খুব একটা আহামরি না লাগলো, যে হয় যে বলছে কোন জায়গাটায় যেখানে গাড়িটা ব্লাস্ট করলো, ভিএফএস টিফএস গুলো কিন্তু ভালো, তারপর ওখান থেকে যেটা উড়ে আসছে একদম ওভার দ্য টপ জিনিসপত্র, নিঃসন্দেহে নিঃসন্দেহে ধুম থেকে দেখে আমরা কিস্তি মারলে এটাকে আমরা কিস্তি মারতে হবে, বাট স্টিল সেটাকে যেভাবে আপনার কাছে ওর কনভিকশনের জায়গাটা যেভাবে স্ট্রং করে তুলেছে, সেটা সেটা অন্য লেভেলের, জাস্ট অন্য লেভেলের, আমার ভালো লেগেছে। জানকি জাস্ট চেক আউট করুন, 1 মিনিট 57 সেকেন্ড একটা গ্লিমসেস, বাট সেটা আপনাকে ফিলটা দেবে একদম প্রিমিয়াম, যে ফিল সেটা নিঃসন্দেহে নিঃসন্দেহে দেবে। জানকি আমি চ্যানেলও আপনাদের বলে দিলাম এই গ্লিমসেস কোথায় আছে, সেই ডিসক্রিপশনে আমার দিয়ে দেবো লিঙ্কটা এক্স্যাক্টলি, গিয়ে চেক আউট করুন। অবভিয়াসলি যারা দেখে নিয়েছেন কমেন্ট বক্সে জানান আপনাদের কেমন লাগলো এই গ্লিমসেসটা অন সনি মিউজিক সাউথ, আবার রিপিট করছি সনি মিউজিক সাউথ এর ইউটিউব চ্যানেলে। তো আজকের সেকেন্ড আপডেট যেটা নিয়ে আসবো সেটা এতক্ষণ অনেকেই পেয়ে গেছে না, তো তাও যদি না কেউ জেনে থাকেন তো সেজন্যই বলা। তো ফেলুদার সাত কাহুন, এতদিন ধরে শুনতাম নাকি ব্যোমকেশ নিয়ে দড়ি টানাটানি, ব্যোমকেশ এ করছে ও করছে, কপিরাইট নিয়ে বাওয়াল ক্যাচাল, প্রচুর কিছু, পুজোতে মানে দুটো ব্যোমকেশ চলে আসে দুটো হাউস থেকে, এরকম আর ব্যাপার হয়ে গিয়েছে। এবারে সেটা শুরু হচ্ছে ফেলুদা নিয়ে। তো বছর 3-4 আগে মনে হয় আড্ডা টাইমসে ফেলুদা করা হয়েছিল, পরমব্রত ছিলেন ফেলুদার চরিত্রে, তো ওটার পরিচালনা উনি নিজেই করেছিলেন, রিদ্ধিশেন খুব সম্মত ছিলেন তো সের ভূমিকাতে। তো এবার আড্ডা টাইমস নয়, এবার জি ফাইভের ফেলুদা করতে চলেছেন পরমব্রত। তো এবার পরমব্রত জানিয়ে দিয়েছেন অ্যাকর্ডিং টু নিউজ পেপার, অবভিয়াসলি আমি গিয়ে তার কাছ থেকে জানিনি বা হাউসের কাছে জানিনি, তো অ্যাকর্ডিং টু নিউজ পেপার তার কাছে নাকি এই মুহূর্তে সময় ছিল না, তাই জন্য তিনি চেয়েছেন যে অন্য কেউ যেন পরিচালনা করেন সেটা। অরিন্দম শীল ফেলুদা ডায়েট করতে চলেছেন জি ফাইভে, যেটা আসবে পরমব্রত চট্টোপাধ্যায় রয়েছেন এখানে ফেলুদা চরিত্রে, আর তোপসে চরিত্রটা করছেন এখানে ঋতব্রত মুখার্জি। তো এখন দেখা যাক কিরকম কি হয় কাজটা, আমি জানি না, আমার আমি অলরেডি তোপসে হিসাবে দেখে নিয়েছি পরমব্রতকে, তো তারপরে তাকে ফেলুদা হিসাবে নেওয়াটা আমি জানি না, কোথাওটা কি হয়তো আমার ওই স্টিরিওটাইপ মাইন্ড থেকে বা কোথাওটা কি মাথার মধ্যে একদম গতে বেঁধে গিয়েছি ব্যাপারটা, বলে হয়তো আমি নিতে পারি না, বাট সেই কোথাওটা কি পরমব্রতের মধ্যে ফেলুদা চিত ব্যাপার, কোট অ্যান্ড কোটের ফেলুদা চিত ব্যাপারটা যেন নেই কোথাওটা গিয়ে মনে হয়। তো অবভিয়াসলি দেখা যাক এবারে মেকাসার সেটাকে কতদূর কি ওভারকাম করে তুলতে পারেন, সেটা তো সময় বলবো, দেখা যাক কবে কি আসে প্রজেক্ট বা নেক্সট কবে কি অ্যানাউন্সমেন্ট আসে, এটার টিজার ট্রেলার কি হয়। আর সঙ্গে তো অবভিয়াসলি এতদিনে জেনেই গেছেন প্রায় 2-3 দিনের খবর যে আড্ডা টাইমসে অলরেডি দুটো যে ফেলুদা করে দিয়েছেন সৃজিত মুখার্জি, একটা তো অলরেডি চলে এসেছে ছিন্নমস্তার অভিশাপ গল্পটার উপরে, আর একটা যত কাণ্ড কাঠমান্ডু আসবে যার ট্রেলারও রিলিজ হয়ে গেছিল সেই সময়, এবার তারপর যত যা ফেলুদা হবে মোটামুটি 4টে গল্পের উপরে মোটামুটি এখনো যা ঠিক আছে সেটা সবটাই হইচইয়ের জন্য বানাবেন সৃজিত মুখার্জি। তো সৃজিত মুখার্জি আড্ডা টাইমসে বানিয়ে ফেলেছেন সৃজিত মুখার্জি বানাবেন হইচইতে, সেই খবরের মাঝখানে আবার জি ফাইভ ফেলুদা নিয়ে আসা চলেছেন নতুন মুখ, যদিও আড্ডা টাইমসের জন্য তিনি করেছেন, তো স্টিল এখানে জি ফাইভ এরকম কি হয় প্রজেক্টটা সেটা দেখবার জন্য নিঃসন্দেহে নিঃসন্দেহে
আগ্রহী হয়ে রয়েছি আমার মতো অডিয়েন্স। আপনাদের কেমন কি রিয়াকশন এই দুটো বিষয় নেই, এই ফেলুদা নিয়ে যে দুইটা নাড়াটি চলছে, উল্টোর দিকে আবার ভলিমা ইয়ের এই গ্লিমসেসটা নিয়ে অবভিয়াসলি কমেন্ট বক্সে জানতে আগ্রহী। আপনাদের কেমন কি লাগলো জানাবেন অকপটে। এই ভিডিও ভালো লাগলে অবভিয়াসলি অবভিয়াসলি লাইক করুন, শেয়ার করুন, আর আমার চ্যানেলের ভিডিও প্রথমবার জন্য দেখে থাকলে চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।